ওম শান্তি আজকে একুশে সেপ্টেম্বর দু হাজার বাইশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা হলেন দীনদয়াল তোমরা গরিব বাচ্চারাই বাবার থেকে মুঠো ভরে জ্ঞান নিয়ে ধনবান হয়ে যাও বাবা তোমাদেরকে নিজের সমান করে গড়ে তোলেন আজকের প্রশ্ন অসুরদের বিঘ্নের যে গায়ন রয়েছে তা এই রুদ্রযজ্ঞে কিভাবে পরে উত্তর মানুষ মনে করে যে মনে হয় অসুরেরা যজ্ঞে গোবর ইত্যাদি আবর্জনা ফেলেছিল কিন্তু সেরকম হয় না বাস্তবে এখানে যখন কোনো বাচ্চার অহংকার আসে কোনো গ্রহের দশা বসে থাকে তখন যেন আবর্জনা বর্ষণ করতে থাকে ক্রোধের বসে মুখ দিয়ে যে অনাবশ্যক কথা বলে এতেই এই রুদ্রযজ্ঞে অনেক বিঘ্ন ঘটিয়ে দেয় অনেক বাচ্চারা সঙ্গদোষে এসে নিজের খাদ্যাভাস খারাপ করে ফেলে মায়া থাপ্পর মেরে দেউলিয়া করে দেয় শান্তি স্মরণে বসেছ তো যেন যোগে বসে রয়েছ প্রত্যেকেই জানে যে আমাকে তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে তাই তোমাদের এত নিষ্ঠা এ হলো গুপ্ত পরিশ্রম তাই না দুনিয়ার মানুষ কুম্ভকর্ণের নিদ্রায় রয়েছে এতে বড়াই করার মতো কোনো কথা নেই বাবা কত নিরহঙ্কারী হয়ে থাকেন যার মধ্যে প্রবেশ করেন তিনিও হলেন কত নিরহঙ্কারী প্রজাপিতা ব্রহ্মার কত অগণিত সন্তান তোমরা তাই না আচার আচরণ কত সাধারণ সাধারণ বেশভূষা কত উচ্চ বিচার তোমাদের যেমন ঘরে বৃদ্ধ বাবা চলাফেলা করে না নিরাকারের উদ্দেশ্য বলা হয় ইনি হলেন নিরহংকারী তিনি হলেন গুপ্ত তাই না সে অনুভব তোমাদের এখন ব্রাহ্মণ জীবনে করা চাই ইনার এমন মনে হয় না যে আমার শো হোক ব্রাহ্মা বাবা কখনো শো কখনও নিজেকে দেখাতে চাননি জাঁকজমকের জন্য সকলে জেনে যায় জাঁকজমকের জন্য নাম তো হয় তাই না বাবা বলেন এ সমস্ত রীতি রেওয়াজ হলো কলিযুগের দেহ অভিমানীদের এখানে তো শান্ত হয়ে আসতে যেতে থাকে বাবা তো সর্বদা বলে থাকেন যে স্টেশনেও যেন কেউ না আসে এতটুক নিরহংকারী হয়ে বাবা জীবন চালাতে চান কোনো গণ্ডগোল নয় বাবা বলেন আমায় গুপ্তই থাকতে দাও এতে মজা আছে অন্তর্মুখী হয়ে থাকা যায় বিশাল জাঁকজমককারীদের বড় বিশিষ্ট ব্যক্তিদের মারতেও দেরি করে না বর্তমান এত তমপ্রধান দুনিয়া হয়ে গেছে বাবা হলেন উচ্চ থেকে উচ্চ চালচলনে গরিবের থেকেও গরিব হয়ে চলেন সকলকে কর্তা বানিয়ে দিয়ে যা কাপড় বাঁচে তা দিয়ে বাবা কাপড় বানান বাবা হলেন দীনদয়াল দয়াল তাই না গরিবদের সাথেই মিলিত হতে আসেন ধনবানরা তো গণ্য মান্যদের সঙ্গে মেলামেশা করে তাহলে তোমরাও ধনবান হয়ে ওঠো ধনবানদের এখানে টেকা মুশকিল হয়ে যায় এই জ্ঞান তাদের বুদ্ধিতে বসবে না কারণ তারা শুধু ধনের পিছনে দৌড়াতে থাকে এই জ্ঞান মার্গে তাদের কোনো ভূমিকা নেই তাদের কোনো প্রয়োজন নেই গভর্নমেন্টকে বিত্তশালীরা অনেক সহায়তা করে থাকে তারা হলো বিখ্যাত তাই না ওখানে তো অনেক দাতাদের নাম সংবাদপত্রে বেরিয়ে থাকে এখানে তো গরিবরা দান করে তাহলে তো সংবাদপত্রে দেওয়া উচিত একমোটো চাল দিয়ে পুনরায় মহল নিয়ে নেয় এ হলো সুদামার মিসাল তোমাদের এখন ব্রাহ্মণ জীবন এমনটাই তৈরি হচ্ছে দীনোদয়াল বাবার গায়নও রয়েছে না সকলের সঙ্গে মেলামেশা করতে থাকেন বড় ব্যক্তিরা মশলা মশলার বিক্রেতার সঙ্গে মেলামেশা করে না তাদের ঠাট বাট থাকে এখানে তো রয়েছেই গরিবেরা তাদেরকেই ধনবান করে দিতে হবে বাবা হলেন গুপ্ত গরিবই বাবার থেকে নিজের উত্তরাধিকার কল্প পূর্বের মতো নিয়ে নেবে ড্রামায় পূর্ব দিকে নির্ধারিত রয়েছে তাই তোমরা এখন একত্রিত হয়েছ ধনবানরা তো বলি প্রদত্ত হতে পারে না হ্যাঁ এনাকে শিববাবাকে কেউ উত্তরাধিকার বানিয়ে চমৎকার করে দেখাক সেই হিম্মত নেই একমাত্র ব্রহ্মা বাবা করে দেখিয়েছেন এখন ব্রহ্মা বাবাকে দেখে তোমরা এখন ফলো করা উচিত বাবা আসেনি সাধারণ শরীরে গাওয়া হয়ে থাকে নিরাকার নিরহংকারী গাওয়া হয় না যে রচনাকার পুরানো ল্যাপ মরি দিয়ে আসেন তো এই সময় ব্রহ্মা বাবার কথা বলছেন যিনি শিব বাবা অন্যের শরীরের আধার নিয়ে বসে রয়েছেন দেখো বাবা ঠান্ডার সময় ল্যাপ নিয়ে এসে বসেন সকল বাচ্চাদের সঙ্গে মোলাকাত করেন তাই না পতিত পাবন বাবাকে কেউ জানে না দুনিয়াতে বাপ দাদা এত গুপ্তভাবে তোমাদেরকে এখন শিক্ষা প্রদান করছেন বাবা বসে বোঝান যে হে ভারতবাসী বাচ্চারা তোমাদের স্বর্গের মালিক কে বানিয়েছেন লক্ষ্মীনারায়ণের চিত্র এখানে রাখা আছে এটা তোমাদের এইম অবজেক্ট এখানে তোমরা অবিনাশী রত্ন প্রাপ্ত করো আর দান করো সকলকে এই ধন সব থেকে ধন তন মন ধন সব কিছু সমর্পণ করো তাহলে এর ফল পাওয়া উচিত অবশ্যই তোমরা প্রাপ্ত করবে অজ্ঞানকালেও যে প্রচুর দান পণ্য করে সে বড় ব্যক্তিদের কাছে জন্ম নেয় রাজার কাছে জন্ম নেয় জমিদারের কাছে জন্ম নেয় এখানে তো তোমরা বাবার কাছে স্যারেন্ডার করো সমর্পণ করো বাবা আমার তন মন ধন সব কিছু তোমার সেই জন্য ভবিষ্যতে যারা বৃত্তশালী হয় তাদের কাছে গিয়ে তোমরা জন্ম নাও লক্ষ্মীনারায়ণের কাছে তোমরা জন্ম নাও সেই দুনিয়াতে তোমরা আসো তাই না এমন নেশা তোমাদের থাকা উচিত তারপর তোমরা সেখানে মহল অট্টালিকা নির্মাণ করবে এত তোমাদের কত শুদ্ধ অভিমান জগৎ তো একটাই থাকবে এই দুনিয়াতে এখন নরক দুনিয়া এই দুনিয়া এখন স্বর্গ দুনিয়া হবে আগামী দিনে বৈকুণ্ঠ কি কোনো ছাদে রাখা আছে কখনও নয় জিজ্ঞাসা করো ভক্তদেরকে তোমাদের বাবা কোথায় গেছেন যিনি মারা গেছেন বলবে কাশিবাসী হয়ে গেছে মুক্তি লাভ করেছে অর্থাৎ স্বর্গে গেছে কিন্তু এখন তোমরা বোঝো যে মুক্তি জীবন মুক্তি কেউই পায়নি কারণ পরমধামের গেট খোলেনি সকলে এখানেই আসতে যেতে থাকে কর্ম অনুসারে এক শরীর ত্যাগ করে দ্বিতীয় শরীর নেয় বাবা কর্ম অকর্ম বিকর্মের গতি আমাদেরকে বোঝান রাবণ রাজ্যে মানুষ যে কর্মই করে তাকে তা বিকর্ম হয়ে যায় সাবালক অবস্থাতেই হিসেব নিকেশ তৈরি হয় ছোট বাচ্চাদের কোনো কিছু জমা হয় না কারণ ছোটো বাচ্চাদেরকে মহাত্মার সঙ্গে তুলনা করা হয় এই কর্ম বিকর্ম হয়ে যায় ওখানে মায়ার রাজ্যই নেই শতযুগে মায়ার অস্তিত্বই থাকবে না বাস্তবে তা একজন মানুষও জানে না আসলে পুরুষার্থ করে এমন তো মায়াহীন জগতে যাওয়া যেতে পারে বাচ্চারা বাবা তোমাদেরকে দেহি অভিমানী হওয়া শেখান অত্যন্ত নির্মাণ হয়ে তোমরা এখন দেহি অভিমানী হচ্ছ আর কোনো সৎসঙ্গে এরকম বলবে না যে তোমাদের আত্মায় সমস্ত ভূমিকা পালন নির্ধারণ করা রয়েছে পাঁচ হাজারের ড্রামা তোমাদের আত্মায় লিপিবদ্ধ আছে কোনো সৎসঙ্গে এমনভাবে বোঝাবে না কারণ এটা পরমাত্মার পার্ট আত্মা শরীর ত্যাগ করে অন্য ধারণ করে ভূমিকা পালন করে আত্মাই কানের দ্বারা শুনে থাকে চোখের দ্বারা দেখে এখন তোমাদের বাস্তবে সেলফ রিয়েলাইজেশন হচ্ছে এই সময় পরমাত্মা করাচ্ছেন আমরা আত্মারাই চৌরাশি জন্ম নিয়ে থাকি তাই না আত্মার এখন নিশ্চয় হয়েছে দেহ অভিমান সমাপ্ত হয়েছে প্রথম অবগুণই হলো দেহ অভিমান দেহ অভিমান এলেই অন্যান্য বিকারকে বিকার আঁকড়ে যায় যা তার বাল বাচ্চা সেই জন্য এখন দেহি অভিমানে হতে হবে এটাই আমাদের সম্পূর্ণ উচ্চতম টার্গেট বাবা আমরা আত্মারা এখন এলাম কি এলাম তোমার কাছে এলাম চৌরাশি জন্ম আমরা পূর্ণ করেছি এখন ড্রামা সম্পূর্ণ হয়েছে এখন আমাদের নতুন প্রাপ্ত হবে খুশি হওয়া উচিত তাই না এ তো কত বড় লটারি তোমাদের সাপ দেখো খোলস ছাড়ে আবার নতুন খোলস নেয় সন্ন্যাসী এই উদাহরণ দিতে পারবে না তোমরাও এখানে নতুন খোলস নেওয়ার পূর্বে পুরাণকে ত্যাগ করো তারপর ওখানে অর্থাৎ সত্যযুগে দুনিয়াতে প্রতি জন্মেই তো নিজে থেকেই পুরানো খোলস ত্যাগ করে তোমরা নতুন নিয়ে থাকবে বাচ্চারা মনে করে যে এখন আমরা এই পুরানো খোলস ত্যাগ করে আমরা ঘরে যাবো ধামে যাবো বাবার কাছে যাব তারপর স্বর্গের সময় অনুসারে পুরনো শরীর ত্যাগ করে নতুন নিতে থাকবো আমাদের সাক্ষাৎকার হবে সাপ তো অনেকবার খোলস ছাড়ে তোমাদের তো এখন প্র্যাকটিস করানো হচ্ছে এখন তোমরা নির্মোহী হয়ে নিরহংকারী হয়ে এখন আত্মবময়নি হচ্ছ এ হলো চৌরাশি জন্মের পচন ধরে যাওয়া খোলস অর্থাৎ এই তমপ্রধান শরীর একে শাম বলা হয়ে থাকে আর শাম থেকে তোমরা সুন্দর হবে কালো হলে আত্মাও কালো হয় সোনা চব্বিশ ক্যারেটের হলে গয়নাও তেমনই তৈরি হবে পূর্বে খাত মেশানো হতো না খাঁটি সোনারই প্রচলন ছিল এই গিনি সোনা ইত্যাদি বিদেশ থেকে এসেছে বিদেশে খাঁটি মোহর তৈরি হয় না এখানে খাঁটি মোহর সোনার সোনার মোহর ছিল এখন তো সব উচ্চ মূল্যের হয়ে গেছে তাই না সোনা সোনায় খাদ মেশাতেই হবে তোমাদের হৃদয়ে গুপ্ত খুশি রয়েছে যে আমরা গিয়ে সোনার মহল নির্মাণ করব। এখানে যেমন পাথরের দেওয়াল হয় ওখানে সোনার মহল সোনার দেওয়াল হবে সোনার মহল হবে আমরা আরশ বুদ্ধি হয়ে যায় তখন মহলও সোনার তৈরি হয় পুরনো সব কিছু সমাপ্ত হয়ে যাবে বাচ্চারা এই ড্রামাকে অনেক যুক্তি সহকারে বুঝতে হবে নতুন দুনিয়ায় সব কিছু নতুন হয় এ কত সহজ কথা আচ্ছা তাও যদি বুঝতে না পারো তবে বাবাকে অত্যন্ত ভালোবেসে স্মরণ করো সেই জন্য এই সমস্ত সূক্ষ্ম কথা বাবা দেরি করে বুঝিয়েছেন কারণ বাচ্চাদের প্রথমে ধারণা হওয়া উচিত প্রারম্ভে অর্থাৎ প্রথমে যজ্ঞের শুরুতে অত্যন্ত সহজভাবে একই কথা বারবার শোনাতেন এমনকি অম ধ্বনি দিয়ে বাচ্চাদেরকে অনুভব করানো হতো এরকম বলবে নাকি যে বাবা এসব পূর্বে কেন শোনায়নি যে আত্মা এত ছোট আকাশের তারার মতো ড্রামা অনুসারে যা কিছু অতিবাহিত হয়ে গেছে কল্প পূর্বের মতো যেভাবে বুঝিয়েছিলাম সেভাবেই বোঝাচ্ছি বাবা সেই রিয়েল বাবা এখন ভগবানুবচ্ছ বলছেন মানুষ এই ড্রামার বন্ধনে বেঁধে রয়েছে পরবর্তী কল্পেও পুনরায় এভাবেই বোঝাবে আবারও এইভাবেই বোঝাবেন বাবা বলছেন এখনও বোঝাচ্ছি আগামী কল্পেও আমরা এভাবেই বোঝাব অনেক বাচ্চারা সাধারণ বাবার রূপ দেখে বিভ্রান্ত হয়ে যায় উল্টু পাল্টু বলতে শুরু করে ভালো ভালো বাচ্চারা মায়ার থাপ্পড় খেয়ে থাপ্পর খেয়ে চলে যায় যোগ্য ছেড়ে বাবাকে ছেড়ে মনে করে বেশ ভগবান আর কি নিরাকারিত সে তো ঠিক আছে তাই না নিরাকার না থাকলে আমি তুমি কিভাবে থাকতাম কিন্তু নিরাকারের তো রথ অবশ্যই দরকার এই রথ ছাড়া কী করবে এই পরমাত্মা এই সময় ব্রহ্মার শরীরে এসে ওনার কর্তব্য সম্পাদন করছেন শিব বাবা নতুবা রথ ছাড়া কী করবেন রথে আসবেন তবেই তো তোমরা ওনার সঙ্গে মিলিত হবে এত বড় প্রাপ্তি পাবে তো তোমার থেকেই শুনবো তোমার সঙ্গেই বসবো তোমার সঙ্গে খাবো এমন প্রতিজ্ঞা তো তোমরাই করেছ তবে তো রথ অবশ্যই চাই তাই না আচ্ছা সাকার ব্যতীত নিরাকারকে স্মরণ করে দেখাও যেমন বাবা আবারও বলেছিলেন যদি ধন সম্পদ তোমার থাকে সে বাবাকে উত্তরাধিকার করে দেখাও তো তোমাদের কি প্রেরণার দ্বারা জ্ঞান প্রাপ্ত হবে কখনও নয় তবে আমার কাছে এসোছই বা কেন যখন এসেছ তখন প্রেরণার কোনো কথা নেই অত্যন্ত ভালো ভালো বাচ্চাদের মাথায় ঘুরে যায় দু চারটি সেন্টার খুলে দেয় ব্যাস তখন অহংকার চলে আসে তখন উল্টো পাল্টা বলতে থাকে অত্যন্ত ভালো ভালো বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যা হয়ে যায় তারপর কখনো বুদ্ধিতে এসেও যায় এটা আমি ঠিক বলিনি তখন অনুতাপ করে বাবা বলেন বাচ্চারা শাকার ব্যতীত আমি কীভাবে বোঝাবো এখানে প্রেরণার কোনো কথা নেই আমি শিক্ষকরূপে বসে আছি গরিবের জন্যই বেশি পরিশ্রম করে পরম পিতা পরমাত্মা গরিবদেরই দান করা উচিত যদি কোনো কথাই বুঝতে না পারো তবে বলো যে আচ্ছা বাবাকে জিজ্ঞাসা করে বলবো কারণ জ্ঞানেরও এখন অনেক পর্যায় বাকি আছে ভবিষ্যতে বুঝতে পেরে যাবে দিনে দিনে তোমরা নতুন নতুন পয়েন্টস শুনতে থাকবে এখনও তোমাদের সাথে অনেকে তর্ক করতে আসবে কিন্তু তর্ক না করে তোমার উপরে যে আছে তার থেকে পরামর্শ নিয়ে তাদেরকে বোঝাবে বলে তাদেরকে কথা দাও বাচ্চারা তোমাদের তো একদমই নিরহংকারী হয়ে থাকতে হবে অহংকার এলেই সমস্ত আবর্জনা বাইরে বেরিয়ে আসে যেন আবর্জনার বৃষ্টি হচ্ছে বলাও হয়ে থাকে রুদ্রযজ্ঞে অসুরদের আবর্জনা ফেলা আবর্জনা পড়েছে ওরা অজ্ঞানী মনে করে বোধহয় গোবর ইত্যাদি ফেলে থাকে প্রকৃত এ হলো গোবর তোমার অশালীন আচরণ এটাই হলো গোবর আজে বাজে কথা তুমি বলতে থাকো এটাই গোবর ক্রোধ ইত্যাদি করে থাকো তখন যেন গোবরই ঢেলে দেয় চলতে চলতে কারুর গ্রহের দশা বসে যায় তখন অনাথ হয়ে যায় তো মায়া থাপ্পর মেরে একদম দেওলিয়া করে দেয় উপার্জনও গ্রহের ফের দেখতে পাওয়া যায় তাই না তবেই তো বলা হয় যে আশ্চর্য হয়ে শুনে তারপর সঙ্গ দোষে এসে নিজের খাদ্যাভাস খারাপ করে ফেলে বাবা বলেন বাচ্চারা অত্যন্ত সতর্ক থাকতে হবে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সঙ্গে নরকবাস বাবা সম্পূর্ণ বারণ করে দেন অসৎসঙ্গে কখনও যাবে না লোকদের অনেক শত্রু হয়ে যায় এখানে আবার বিষ পান করতে না পারলে কামেশু ক্রোধেশু হয়ে যায় ব্যাস আমি একে মারব আমি দেখিয়ে দেব বাবা বলেন বাচ্চারা কাম বিকার হলো তোমাদের বড় শত্রু তোমরা পবিত্র দেবী দেবতা ছিলে এখন বলে থাকো যে আমরা হলাম পতিত দুঃখী বাবা বলেন এই জ্ঞানযজ্ঞে অসুরদের দ্বারা অনেক বিঘ্ন আসবে শুরুর থেকে হয়ে আসছে এখনও হচ্ছে আগামী দিনও হবে মুখ্য কথাই হলো পবিত্রতার তোমরা আহ্বানও করো যে হে পতিত পাবন এসো এই জন্য এখন এসেছেন পবিত্র করে দেন তাহলে পুনরায় কেন অপবিত্র হতে চাও যখন পরম তোমাকে পবিত্র করছেন শুরু থেকেই বিকারের কারণে ঝগড়া হতে থাকে বাচ্চারও বলে যা কিছু হয়ে যাক আমাদের তো বাবার থেকে উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত করতে হবে বাবা কি করবেন মারবেন তো যুদ্ধে কত মারা যায় বাবা কখনো তোমাদের মেরে ফেলবেন না বাবা গ্যারান্টি করছেন হ্যাঁ সহ্য অবশ্যই করতে হবে এর জন্য মহাবীরত্ব চাই শিবশক্তির গায়ন তো তোমাদের উদ্দেশ্যে বলা হয়েছে আদিদেবকে মহাদেব বলা হয় তাকে কিন্তু অর্থ কেউ বোঝে না এখন তোমরা বুঝছো যে মায়ার উপর বিজয়প্রাপ্ত করি আর অন্যদেরকেও মায়া জিত বানাই এ সময় পরমাত্মা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন দিলভরা মন্দিরে জগদম্বা বসে রয়েছেন ঘরগুলির মধ্যে বাচ্চারও বসে রয়েছে সকলেই অবশ্যই ব্রাহ্মণ ব্রাহ্মণী মহাবীর বাচ্চা তোমাদের বুদ্ধিতে কত রহস্য রয়েছে না তোমরা নিজেরাই নিজেদেরকে দেখছো হুবহু তোমাদেরই স্মৃতিসারক লক্ষ্মী নারায়ণের মন্দিরও হল স্মৃতিসারক গান্ধীর বার্ষিকী পালন করা হয় এই এই করেছেন তিনি রবীন্দ্রনাথ এই এই করেছিলেন ভালো ভালো কাজ করেছেন কত বড় বড় জীবন কাহিনী লেখা হয়েছে কত ভলিউমস আছে ওনাদের তো এখানে তোমাদের বুদ্ধি হলো বিশাল আয়তনের সমগ্র সৃষ্টির আদি মধ্যের অন্তের রহস্য তোমাদের বুদ্ধিতে রয়েছে কত বড়ো ভলিউম সেটা জ্ঞানের ধারণা বুদ্ধিতেই হয়ে থাকে আর বুদ্ধি তোমাদের এখন সোনার পাত্র হয়ে গেছে কারুর বুদ্ধি বিশাল হয় কারুর কম হয় নম্বর রয়েছে তাই না এ হলো নতুন নলেজ যা বাবা ব্যতীত আর কেউ শোনাতে পারে না এই বাবার কাছে বলি প্রতত্ত হয়ে গেলে তোমাদের স্বর্গের মালিক তিনি বানিয়ে দেন এত বড়ো প্রাপ্তি তোমাদের হয় অসীম জগতের পিতা পতির দুনিয়ায় পতী শরীরে এসে বাচ্চাদের জন্য কত পরিশ্রম করেন তাহলে অবশ্যই বাচ্চাদের বলি প্রদত্ত হয়ে যাওয়া উচিত এ সময় তোমাদের সুবর্ণ সুযোগ সেই বাবা তো হলেনই নিরাকার তিনি হলেন দাতা তাই না বলে যে শিবাবা আমরা তোমাকে টাকা পয়সা পাঠাচ্ছি বাড়িঘর নির্মাণের জন্য আমি হলাম নিরাকার বাবা বলে আমি হলাম নিরাকার আমি সেই ধন দিয়ে কি করব। সেই জন্য অবশ্যই ব্রহ্মার দ্বারাই তৈরি করাবেন সে নিশ্চিত তোমাদের এখন হওয়া উচিত ডাইরেকশান দিয়ে থাকি ব্রহ্মাকে তোমাদের জন্য নির্মাণ করবে অন্তিম সময়ে এসে তোমরা এখানে স্থান পাবে আমি এসেছি স্বল্প সময়ের জন্য তারপর নির্বান্ধমে চলে যাব আমার রিটায়ারমেন্ট সময় হয়ে যাবে বাবা কত প্রেমপূর্বক বসে থেকে আমাদেরকে বোঝাচ্ছেন কত সহজ কথা বোঝাচ্ছেন দেহসহ দেহের সমস্ত সম্বন্ধ ত্যাগ করে একমাত্র বাবাকে স্মরণ করো চাও তো স্বরাজ্য পাও চাউ তো প্রজাপদ পাও সেটা তোমারই হাতে তোমাদের পুরুষার্থের উপর নির্ধারিত এক একজন রাজা রানীর কাছে কত লক্ষ লক্ষ সংখ্যায় প্রজা থাকে এই জ্ঞান অনেকেই শুনবে নিজেদের সমান বানানোর পরিশ্রম তোমাদের করতে হবে এখানেই পবিত্র হতে হবে তোমরা তোমাদের তোমরা জানো যে পতিত পাবন বাবা এসেছেন কল্প পূর্বের মতো আমাদেরকে বোঝাচ্ছেন বাবা রাজ্য পাইয়ে দিয়েছিলেন রাবণ ছিনিয়ে নিয়েছিল পরাজয় কিভাবে হয়েছে পুনরায় কিভাবে জয়লাভ করতে হবে এও বুদ্ধিতে তোমাদের রয়েছে এখন তোমরা মায়ার সঙ্গে যুদ্ধ করছো কোনো ব্যক্তির সঙ্গে নয় অনেক বাচ্চারা এও ভুলে যায় কারণ মায়াকে টার্গেট করে না ব্যক্তিকে টার্গেট করে এটা তোমাদের অনেক বড় ভুল মায়া নাক ধরে ফেলে সেকেন্ডে জীবন মুক্তি পায় পুনরায় তৎক্ষণাৎ জীবন বন্ধ হয়ে যায় দেরি করে না বাবা বলেন বাচ্চারা সতর্ক থাকো যে কোনো সময় মায়া তোমাদেরকে অপকাত করে দিতে পারে তোমরা রূপ বসন্ত হয়ে সর্বদা মুখ থেকে রত্নই বের করো নোংরা কথা শোনাও উচিত নয় শোনানোও উচিত নয় মনে করো এ হলো আমাদের শত্রু জ্ঞান ব্যতীত আর কোনো কথাই শোনাই খারাপ আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের সুমন এবং সুপ্রভাত ধারণার জন্য মুখ্যসার এক নম্বর প্রথম অবগুণ হল দেহ অভিমান তার থেকে বেরিয়ে এসে পুরোপুরি দেহি অভিমানে হতে হবে নাম্বার দুই অবিনাশী রত্ন যা বাবার থেকে প্রাপ্ত হচ্ছে তা দান করে দিতে হবে বাবার মতো নিরহংকারী হতে হবে মুখ থেকে রত্নই বের করতে হবে খারাপ কথা শুনবে না খারাপ কথা বলবে না বরদান দয়ার ভাবনাকে এমর্জ করে দুঃখ কষ্টের দুনিয়ার পরিবর্তনকারী মাস্টার মার্সিফুল অর্থাৎ ক্ষমাশীল ভব তার অর্থ হল প্রকৃতির দোলাচলে যখন আত্মারাজ চিৎকার করে ক্ষমা এবং দয়া ভিক্ষা করে তখন নিজের ক্ষমাশীল স্বরূপকে ইমর্জ করে তাদের ডাক শোনো এই সে প্রকৃত সময় দুঃখ কষ্টের দুনিয়াকে পরিবর্তন করার জন্য নিজেকে সম্পন্ন বানাও পরিবর্তনের শুভ ভাবনাকে তীব্র করো তুমি সম্পন্ন হলে এই দুঃখের দুনিয়াও সম্পন্ন অর্থাৎ সমাপ্ত হয়ে যাবে সেই জন্য নিজের প্রতি কিংবা সর্ব আত্মার প্রতি দয়ার ভাবনা ইমর্জ করো যেখানে দয়া থাকবে সেখানে তোমার আমার দোলাচল থাকবে না আজকের স্লোগান জ্ঞান আর যোগের দুটি পাকনা মজবুত হলে তবেই উড়ন্ত কলার অনুভব করতে পারবে আজকের সমান আমি মাস্টার ক্ষমাশীল আত্মা আচ্ছা ওম 上帝。